সম্ভবত প্রাণীকুলের মধ্যে বহুল প্রচারিত নামটি কুকুর। কুকুরের অসাধারণ স্বভাব গুণে বা মানুষের খারাপ চরিত্রের বহিঃপ্রকাশে কুকুরের নামটি আলোচনায় চলে এসেছে যুগ যুগ ধরে। সাধারণত প্রভুভক্তির কারণে কুকুরের খ্যাতি রয়েছে বিস্তর। অনেকেই শখ করে এই প্রাণীটিকে পুষে থাকেন, কেউ আবার ঘৃণা ভরেও দেখেন। কুকুর প্রেমী বা কুকুর বিদ্বেষী, কুকুর নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্যই আজকের এই আয়োজন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। যোগসূত্রের আজকের পর্বে আপনাকে স্বাগত। পিটবুল, বেশ কিছু দেশেই ব্যান হওয়া পিটবুল কুকুরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির একটি। পিটবুলের আক্রমণাত্মক স্বভাব প্রতিরোধে এদেরকে বেশ ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। 1991 সালের একটি গবেষণার তথ্য বলছে, পিটবুলের করা বাচ্চাদের ওপর 94% আক্রমণই ছিল অনর্থক। তাই এই প্রজাতির কুকুরগুলোকে বাসা বাড়িতে পোষার ব্যাপারে আপনার অবশ্যই দুবার ভেবে দেখা প্রয়োজন। রটওয়াইলার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য মতে, 1993 থেকে 1996 সালে যুক্তরাষ্ট্রে কুকুরের কামড়ে যত মানুষের মৃত্যু হয়েছে তার অর্ধেক মৃত্যুর কারণ ছিল রটওয়াইলার। এই তথ্যই বলে দেয় এই প্রজাতির কুকুর কতটা আক্রমণ স্বভাবের ছিল। জার্মান শেফার্ড, অনেক গবেষণা এসেছে জার্মান শেফার্ডের তার থেকে ছোট প্রজাতির কুকুরকে হামলা করার প্রবণতা অনেক বেশি, এবং আক্রমণের সময় প্রতি কামড়ে এরা 1060-60 নিউটন এরও বেশি বল প্রয়োগ করে থাকে। এছাড়া জার্মান শেফার্ডের সর্বদা জাগ্রত এবং প্রয়োজনে আক্রমণাত্মক স্বভাবের কারণে এদেরকে নিয়মিতই পুলিশ ফোর্সের সাথে দেখা যায়। ডোবারম্যান পিনসার, এই প্রজাতির কুকুর তাদের মালিকদের প্রতি সম্পূর্ণ নিরীহ প্রকৃতির। তবে অপরিচিত কেউ এদের সম্মুখীন হলে ব্যাপারটা ভিন্ন, কারণ তখন এরা হিংস্র হয়ে ওঠে। কিন্তু এদের আকার এবং শক্তির তুলনায় ডোবারম্যান কম বিপজ্জনক কুকুর হিসেবে বিবেচিত। ডোবারম্যানের দ্বারা মৃত্যুর সর্বশেষ রিপোর্টটি হয়েছিল 2011 সালে, যখন একটি ডোবারম্যান তার মালিক একজন বয়স্ক মহিলাকে হত্যা করে। বুল মাস্টিফ, এরকম দানবীয় আকারের কুকুর দেখলে একটু ভীত হওয়াটাই স্বাভাবিক। সর্বোপরি এই প্রজাতির কুকুর 130 পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে, তাই এদেরকে নিজের অনুগত রাখতে খুব ভালোভাবে প্রশিক্ষণ দেয়া বাধ্যতামূলক। বুলমাস্টিফের মেজাজি আচরণের কারণে বুলমাস্টিফকে সাধারণত প্রহরী কুকুর হিসেবে নিযুক্ত করা হয়। সুতরাং নিজের সুরক্ষা প্রয়োজনে প্রথমেই আপনার বুলমাস্টিফের মালিকানার বিষয়টি বিবেচনা করা উচিত। হুস্কি, সাধারণত স্লেজ কুকুর হিসেবে পরিচিত, হুস্কি মালামুটের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। অনেক বেশি শক্তিশালী এই কুকুরের শক্তির পরিমাণও অনেক। সাধারণত সাধারণ পোষা প্রাণী হিসেবে এই প্রজাতির কুকুর পালন করা হয় না, তবে এরা অনেক বেশি পরিশ্রমী। এতটাই পরিশ্রমী যে আপনার মনে হবে ওয়ার্ক লাইক এ ডগ, এই উক্তিটি এদের কাজ দেখেই লোকমুখে প্রচারিত হয়েছে। 1969 থেকে 1998 সালের মাঝামাঝি সময়ে এই প্রজাতির কুকুর যুক্তরাষ্ট্রের 15 জনের মৃত্যুর কারণ হয়। উলফ হাইব্রিড, এই প্রজাতির কুকুর সম্বন্ধে আগে থেকে কিছু বলা যায় না, আর এরা অনেক বেশি ছটফটে স্বভাবের হয়। এজন্য বেশ কিছু রাজ্যে নেকড়ের হাইব্রিডকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সিডিসির দেওয়া তথ্য মতে 1969 থেকে 1998 সালে ঘটে যাওয়া 14 জনের মৃত্যুর কারণ ছিল এই প্রজাতির কুকুর। বক্সার, শিকারি কুকুর হিসেবে পরিচিত বক্সারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রহরীর কাজে বা শত্রুপক্ষকে আক্রমণের কাজে ব্যবহার করা হতো। যেসব পরিবার নিজেদের সুরক্ষার জন্য ভালো কুকুর খুঁজছেন তাদের জন্য বক্সার একদম উপযুক্ত জাত, এবং এদের রয়েছে শক্ত চোয়াল এবং শক্তিশালী কামড়। বক্সারের দ্বারা মারাত্মক আঘাতের সর্বশেষ রিপোর্টে হয়েছিল আরিজোয়ানায় 2013 সালের 28 ডিসেম্বরে, যখন বক্সার আরেকটি কুকুরের সাথে মারামারিতে মগ্ন ছিল এবং তার মালিক সেই মারামারি থামানোর চেষ্টা করে। গ্রেট ডেন, গ্রেট ডেনের শরীরের আকার বিশাল এবং চাপানো হওয়ার কারণে এদেরকে দেখতে আক্রমণাত্মক লাগে। পুরোপুরি বেড়ে ওঠা এই জাতির পুরুষ কুকুর 86 সেন্টিমিটার লম্বা এবং ওজনে প্রায় 200 পাউন্ড পর্যন্ত হতে পারে।
তবে সঠিক যত্নে গ্রেট ডেনকে অনুগত দৈত্যে পরিণত করা সম্ভব। এই প্রজাতির দ্বারা মারাত্মক আঘাতের সর্বশেষ রিপোর্ট হয়েছিল দক্ষিণ ক্যারোলিনায় 2003 সালে, যখন একটি 2 বছরের বাচ্চা মেয়েকে কামড় দেয় এই গ্রেট ডেন। ককেশীয় শেফার্ড। ককেশীয় শেফার্ড হিসেবে খ্যাত ককেশীয় উভচরকে সাধারণত প্রাণী সম্পদ রক্ষার জন্য প্রজনন করা হয়েছিল। শক্তি, হিংস্রতা এবং মেজাজি আচরণের কারণে এই প্রজাতির কুকুরকে নিজের অনুগত রাখতে খুব ভালোভাবে প্রশিক্ষণ দেয়া বাধ্যতামূলক, অন্যথায় এরা এদের আশেপাশে থাকা প্রাণীর হুমকির কারণ হতে পারে। ককেশীয় শেফার্ডের নিজেকে প্রতিরক্ষা করার একটি শক্তিশালী তাগিদ রয়েছে। এছাড়া এই জাতের কুকুর অপরিচিতদের সাথে হিংস্র আচরণ করে থাকে। বন্ধুরা, ওপরের কোন কুকুরটি আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর মনে হয়েছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগসূত্রের সাথেই থাকুন।